আপনারা খাদ্যের ভিতরে কাঁচা হলুদ ব্যবহার করতে ভুল করবেন না। এই ঋতুতে অজস্র টমেটো খেতে হবে, কাঁচা পাকা এবং সিদ্ধ করা পুরে খাইতে পারবেন টমেটো, টমেটো পুরে ভর্তা করে খাবেন। টমেটোর যত সিস্টেম যতদিন টমেটো পাওয়া যায় খেতে হবে। শুনলে খুব অবাক হবেন, এই ঋতুতে টমেটোর পার কেজি টমেটো প্রান্তিক পর্যায়ে, কারণ আমরা টমেটোর সস করি, আমাদের টমেটো কিনতে হয় গ্রাম থেকে, আমরা 4 টাকা করে, অনলি 4 টাকা করে টমেটোর কেজি প্রান্তিক পর্যায়ে। ঢাকা হিসাবে তো একটু বাড়ে, কিন্তু প্রান্তিক পর্যায়ে টমেটোগুলো 4 টাকা। এই যে 4 টাকার টমেটোগুলো বাজারে আইসা 6 টাকা, 7 টাকা, 8 টাকা, 9 টাকায় বিক্রি হচ্ছে। এই টমেটোগুলিকে পুরেন, ভর্তা করেন, প্রতি বেলায় খাবারের সাথে টমেটোর সস নিজে করে নেন, বাজারের সসের দরকার নেই। নিজের যা দরকার প্রতিদিন, যদি আপনার আধা কেজি টমেটোর সস দরকার হয়, এটা আপনি নিজে করেন। যেহেতু 4-5 টাকা করে টমেটোর কেজি, এটার সাথে একটু মধু দিয়া দেন, এটার ঔষধি গুণ অসম্ভব বাড়বে। এটার সাথে একটু দধি দেন, চুকা দধি, এটার ঔষধি গুণ বেড়ে যাবে। এটার সাথে একটু অলিভ অয়েল দেন, গুণ বেড়ে যাবে। এটার সাথে একটু ধইনা দেন, এটার সাথে একটু কালিজিরা দেন, অনেক গুণ বাড়বে। এই গুণের জিনিসগুলি যেটা হাজার বছরের পরীক্ষিত, যেটা অর্গানিক, যেটা ন্যাচারেল, যেটা আপনার অল্টারনেটিভ ট্রিটমেন্টের চেয়েও মূল্যবান ঔষধ, অনেক অ্যান্টিবায়োটিকের চেয়েও ওষুধ এবং কাঁচা হলুদ অনেক ভালো ঔষধ, আলহামদুলিল্লাহ। আমরা যদি আমাদের ঘরের পাশের জিনিসগুলো খাই, আমাদের পাকঘরকে নিরাপদ করে সালাদ তরি তরকারির মাত্রাটা অনেক বাড়াইয়া খাই, আমিষ খাবো, কিন্তু এত বেশি আমিষ আমরা খাই যে আমিষটা আমাদের হাই প্রেশার হয়ে যায়, অনেক রকম সমস্যার সৃষ্টি হবে। এগুলো খুব চিন্তা করে করে আমাদের খাদ্যাভ্যাস আমাদের পরিবর্তন করতে হবে। ইনশাআল্লাহ।